এবছর সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশের 3000-এরও বেশি অমুসলিম নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দেশটির মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে পর্যন্ত 3000-এরও বেশি অমুসলিম ইসলামের পতাকা তলে শামিল হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ পরিচালিত এই সেন্টারটি বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের ইতিহাস, ইসলামিক জ্ঞান ও ইসলামের পরিচিতি তুলে ধরে। ইসলামিক অ্যাফেয়ার্স সেন্টারের নির্বাহী পরিচালক ডক্টর ওমর মোহাম্মদ আল খতিব বলেন, 3000-এরও বেশি লোক ইসলাম গ্রহণ করেছেন, যেটা ইসলামের বার্তা বোঝা এবং ইসলামের সহনশীলতার জন্য অর্জিত হয়েছে। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, তারা তাদের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন এনে শান্তি ও ভালোবাসার মূল্যবোধকে গ্রহণ করেছে। তিনি আরও বলেন, মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারে আমরা নতুন ইসলামে দীক্ষিতদের ব্যাপক শিক্ষামূলক প্রোগ্রাম করছি, যাতে তারা ইসলাম সম্পর্কে গভীর উপলব্ধি লাভ করে। বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করছেন মানুষ। দিন দিন বেড়েই চলছে মুসলিম সংখ্যা। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার বাড়তে থাকলে আগামী 35 থেকে 40 বছরেই বিশ্বের মোট জনসংখ্যার 70% হবে মুসলিম। নরওয়ের ভার্ডেন্স গ্যাংয়ের বরাতে আনাদোলু এজেন্সি এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।